শুভ দুপুর, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের সনাতন ধর্ম বাংলাদেশ মাতৃ মানুষের নেতা অর্থাৎ নূর ইসলাম টুনু ভাই। আমি আমার সাথে লাইটের মাধ্যমে ওকে নিউজ 71-এর মাধ্যমে যাই ভাগে ভাগে টেকনিক শুধু অংশগ্রহণ করার জন্য এই শুভ সকালবেলায় আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হাতিয়াটি পাপা করে জনগণের রায়ে তিনবার নির্বাচিত হয়েছেন একজন সফল কাউন্সিলর হিসাবে। আমি একটু কথা প্রসঙ্গে একটু যাচ্ছি, আমি সাংবাদিক ফরহাদ, ওকে নিউজ 71-এর ক্রাইম রিপোর্টার। প্রথমে একটু নূর ইসলাম টুনু ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি যখন 2016 সালে যখন আপনি নির্বাচনে আসতেন, এটা কিন্তু একটা বড় সফলতা। মানুষ দেখে যে প্রথম নির্বাচনের থেকে দ্বিতীয় নির্বাচনে পাশ করাটা কিন্তু সুস্থ তার ব্যাপার, এমন কিছু কাজ এলাকার উন্নয়নের জন্য করেছেন যার তুলনায় এলাকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এলাকার জনগণ আপনাকে তিনবার নির্বাচিত করেছেন। সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এলাকার জনগণ 9 নম্বর ওয়ার্ডের মধ্যে যারা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এখানে স্যাটেলাইটের মাধ্যমে উপস্থিত আছেন নুনার আপা কইনুর আপা, সরি টু সে, এখানে কইনুর আপা উপস্থিত আছেন। কইনুর আপাকে আমি স্যাটেলাইটের মাধ্যমে কাউন্সিলর হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি একটু 2016 সালে ইলেকশনের কথাটা নিয়ে একটু আলোচনার মধ্যে আসি। চুনু ভাই, যখন আপনি 2016 সালে যখন নির্বাচন করলেন তখন আপনি টোটাল ভোটার সংখ্যা কত ছিল? আমার ভোটার সংখ্যা ছিল 1900 সামথিং। আপনার সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? সোহেল রানা পলাশ। এবং ওনার থেকে আপনি কত ভোট বেশি পেয়েছিলেন? 326 ভোট। আপনার মার্কাটা কি ছিল? পানির বোতল মার্কা ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার স্যাটেলাইটের মাধ্যমে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ভিউয়ার্স, আমাদের মহিলা কাউন্সিলর উপস্থিত আছেন, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি তার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য। আমার অভিনয়ের মাধ্যমে যে কথাটা আপনি তুলে ধরেছেন, হাটিয়াটি পাপা করে জনগণের রায়ে স্বতঃস্ফূর্তভাবে পাশ করেছেন আপনি 2000 পরপর তিনবার এবং একজন প্যানেল মেয়র এক হিসাবে আপনি দায়িত্ব পালন করছেন, যে এই কথাটা বলবো যে মেয়র সাহেবের পরের স্থানটা কিন্তু আপনার, অর্থাৎ একজন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে আপনি আছেন। তো সেই সুবাদে আপনাকে প্যানেল মেয়র হিসাবে আপনাকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। 2016 সালে যখন আপনি নির্বাচনে আসলেন তখন আপনার টোটাল ভোটার সংখ্যা ছিল মোর দেন 1900 ভোটার ছিল। সেখান থেকে আপনার প্রতিদ্বন্দ্বী ছিল সোহেল রানা দুলাল ভাই, অর্থাৎ পলাশ ভাইকে আপনি একটা বিশাল ব্যবধানে হারিয়েছেন। 326 ভোটের ব্যবধান নিয়ে আপনি হারিয়েছেন, তখন আপনার মার্কাটা ছিল পানির বোতল মার্কা। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমার বাংলাদেশ মাটি ও মানুষের নেতা অর্থাৎ নূর ইসলাম চুন্ন ভাই প্যানেল মেয়র এক হিসাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনি টেবিল টক শুতে চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টক শুতে অংশগ্রহণ করার জন্য। এবং আমি বলবো কে বলেছে মজিব নাই মজিব আছে বাংলায়, আমার সামনে মজিব সেনা উপস্থিত আছেন, যে কথাটা না বললেই নাই নয়। চুন্ন ভাই সম্পর্কে যদি আমি একটু বলতে হয়, উনি হচ্ছেন আমাদের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উনি হচ্ছে সহসভাপতি। আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনি দুইটা অ্যাচিভমেন্ট, একে তো হচ্ছে প্যানেল মেয়র এক, তারপর আবার উপজেলা স্বেচ্ছাসেবক নিলে সহসভাপতি হিসেবে আছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ সৈনিক হিসাবে আছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আবারও আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একটু জানতে চাচ্ছি যে বলে নাই নয়, আপনি যখন তিনবার যখন সফলভাবে যখন আপনি আমাদের কাউন্সিলর এবং প্যানেল মেয়র হলে, তো সেক্ষেত্রে প্রথম যখন আর ফার্স্ট ইলেকশনে যখন প্রথমবারে, এটা কেউ না কেউ একটা উদ্দীপনা দিতে হয়, সেটা এলাকার জনগণ হতে পারে, পরিবারবর্গ হতে পারে, রাজনীতির নেতাকর্মীরা হতে পারে, আপনি সবচেয়ে বেশি উদ্দীপনাটা এই যে তিনবার করেছেন ইলেকশনে পাশ করেছেন, আপনাকে সবচেয়ে বেশি উদ্দীপনা একটা কে দিয়েছে? চুন্নুভাই, আমাকে সবসময়, আমি সবসময় জনগণের সাথে সবসময় মিশে থাকতাম, জনগণই আমাকে বেছে নিয়েছে। ওকে, যে আপনি ছাড়া এই এলাকার উন্নয়ন, এই এলাকার জনগণের সেবা করার লোক আমরা দেখিনি। তখন ওনারা আমার বাড়ির পর্যন্ত তারা আসলো, আসার পরে আমাকে বলল যে তোমার নির্বাচন করতে হবে। তখন জনগণের সাথে যখন আমি মিশে গেলাম, বিশেষ করে আমার মা বোনেরা, বিশেষ করে মা বোনের যখনই আমার একটা বিপদে পড়ে তখন আমি বসে থাকতে পারি না, আমার রান্না করা ভাত পান্তা বাদ দিয়েও আমি কিন্তু তাদের কাজে ঝাঁপিয়ে পড়ি। সেই সুবাদেই তারা জনগণ আমাকে বেছে নিয়েছেন যে তোমাকে নির্বাচন করতে হবে। যখনই কোনো জনসাধারণ জন কখনো অসহায় লোক একটা বিপদে পড়ছে, যে কোনো একটা বিপদে পড়ছে, তখন কিন্তু আমি বসে থাকতে পারি নাই, তাদের সেবার জন্য আমি সবসময় 24 ঘন্টা আমি রাত 2টে পর্যন্ত তাদের সেবায় নিযুক্ত থাকি, যার জন্যে তারা আমাকে ওই নির্বাচনের জন্য তারা সক্রিয়ভাবে তারা
মানে বিশেষ করে মা বোনেরা বেশি ধরছে, তাদের সুখ দুঃখের সাথে সবসময় আমি রয়েছি এবং বর্তমানেও আছি। ধন্যবাদ জনাব কুন্নু সাহেব, প্যানেল মেয়র এক হিসাবে আপনি যে কথাটা তুলে ধরলেন এই কথাটা আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার এলাকার জনগণ আপনাকে উদ্দীপনা দিয়েছেন, বিশেষ করে আমাদের মা বোনরা নয় নং ওয়ার্ডের মধ্যে আলোকিতভাবে আপনাকে 3-3 বার নির্বাচিত করেছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে 9 নং ওয়ার্ডের যারা জনগণ আছেন এবং মা বোনরা যারা আছেন তাদেরকে আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি একজন বাংলাদেশ মাটির মানুষের নেতা হিসেবে 3-3 বার হিসাবে আপনাকে দিয়েছি এলাকার জনগণের রায়ের মাধ্যমে। আমি এলাকার জনগণের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষ করে আমাদের মমতাময়ী মা জননীকে শেখ হাসিনা, যেহেতু একজন মমতাময়ী মা আপনি যে কথাটা বলেছেন, আপনার এলাকার মধ্যে অনেক মা বোনরা আছে, ওনারা আপনাকে উদ্দীপনা দিয়েছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক পড়া, আপনি যখন 3-3 বার নির্বাচিত হয়েছেন, আপনি কিন্তু বাংলাদেশ গ্যাজেটভুক্ত একজন সরকারি ব্যক্তি। জি, রাইট নাও আমি যদি মনে করেন যে এখন আমেরিকা, রাশিয়া, কানাডাতে বসে যদি আমি 9 নং ওয়ার্ডের অর্থাৎ জামালপুর ইসলামপুর পৌরসভার যদি 9 নং ওয়ার্ড সম্পর্কে যদি জানতে চাই, বর্তমানে কে আছেন, আমরা কিন্তু ওয়াই পোর্টালে সার্চ দিলে অথবা আমাদের নেটে সার্চ দিলে আপনি বিস্তারিত সব কিছু পেয়ে যাচ্ছি। গ্যাজেটভুক্ত 3-3 বার হয়েছে, এটি কিন্তু একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। এখন সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনাকে আমি খুঁজে পাচ্ছি এবং সবাই পৃথিবীর সবাই পাচ্ছে, এবং আপনি যে 3-3 বার হয়েছেন এটা গ্যাজেটভুক্ত সরকারি অফিসার হিসাবে আছেন এবং নির্বাচন কমিশনের কাছ থেকে আপনি শপথ গ্রহণ করেছেন ডিটারমাইন্ড। আমি একটু টেবিল জিজ্ঞাসার মাধ্যমে আমি একটু জানতে চাচ্ছি, আপনি যখন নির্বাচনে যখন 3-3 বার পাস করলেন, সেই সুবাদে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আপনার ওয়ার্ড সম্পর্কে, যখন আপনি শপথ গ্রহণ করলেন 3-3 বার কাউন্সিলর হিসাবে এবং পরবর্তীতে আবার প্যানেল মেয়র হয়েছেন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি আপনি আসার পরে থেকে মাদকটা কতটুকু দমন হয়েছে এবং ইপ্রিজিনটা কতটুকু দমন হয়েছে এবং বাল্যবিবাহটা কতটুকু দমন হয়েছে, সেই ব্যাপারটা আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি। বাংলাদেশ মাটির মানুষের নেতা হিসাবে অর্থাৎ আমাদের উপজেলা একজন সহসভাপতি হিসাবে এবং প্যানেল মেয়র এক হিসাবে আপনার কাছে জানতে চাচ্ছি করাপশনের ব্যাপারটা, মাদক, ইপ্রিজিন, বাল্যবিবাহ সম্পর্কে তুলে ধরবেন জনাব চুন্নু সাহেব। যখন আমি নির্বাচিত হয়ে গেলাম তখন আমার ইতিপূর্বে যে কাউন্সিলর ছিলেন মাদকের ছত্রচ্ছায়া হয়ে গেল, যুব সমাজটাকে ধ্বংসের পথ, তখন আমি শক্ত হাতে লাঠি ধরলাম, প্রশাসনের সহযোগিতা আমি মাদক, জুয়া, বাল্যবিবাহ এমনকি ইপিজিডি এই ব্যাপার নিয়ে আমি তৎপর হয়ে গেলাম। আমি আমার এলাকার সুদিমল নিয়ে, প্রশাসনকে নিয়ে, থানা ওসি সাহেবকে নিয়ে মাঝে মাঝে মিটিং করতাম যে বাল্যবিবাহ, একটা ছোটো মেয়ে যদি বিবাহ দেওয়া তার বডিতে কিছু থাকে না, আমি তাদেরকে অবগত করি, তাদেরকে মিটিং করিয়ে আমি মসজিদ মাদ্রাসার ভিতরেও এটাকে অবগত করি যে মাদক যুব সমাজকে ধ্বংসের পথে করতেছে, এই আপনারা সহযোগিতা করবেন, মাদক কীভাবে বন্ধ করা যায়। তো আমি ইনশাল্লাহ মাদকের ব্যাপারে আমি রাত 12টা 1টা 2টা নিয়ে কোথায় মাদক বিক্রি করে কোথায় তারা কিন্তু আমি জনগণ নিয়ে এই মাদককে আমি দমন করছি, সক্ষম হয়েছি, আমি প্রশাসনকে সার্বিক সহযোগিতা পেয়েছি এমনকি জনগণের সার্বিক সহযোগিতা পেয়েছি। যেহেতু মা বোনেরা আমি বাড়িতে 1 মাসের ভিতরেও 30-25 দিন বাইরেই খাই, মা বোনেরা আমাকে খাওয়ায়, মা বোনেরা আমার মায়ের মতো আমাকে স্নেহ ভালোবাসে, আমার চোখের পানি এখন বাইরে বাইরে মায়ের কথা শুনলে আমার চোখের পানি, মা আমার নাই। তদ্রুপ আমি এই যে আইছি সকালে আমার মা বোনেরা আমার বাসায় আছে, ভোর 6টা থেকে মা বোনেদের সেবা দিই আমি, কার কী সমস্যা, কার কী দুঃখ বেদনা। ভিউয়ার্স চলে আসছেন খুব আবেগপ্রবণভাবে, উনি চোখের পানি খেয়েছে, বাংলাদেশ মাটি ও মানুষের নেতা হিসাবে ওনার কাঁধে চলে আসছেন। উনি একটি কথা বলতে হবে, পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে, ডিডি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, ডিডি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে মান্যগণ্য করো, ডিডি টুয়ার্ডস ম্যানকাইন্ড অর্থাৎ মানব সেবা একটি মহত্ব। আমি সর্ব 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি যে পাশ্চাত্য দার্শনিক রাস্কিন যে এই 3টা কথা বলেছেন, ডিডি টুয়ার্ডস গড, ডিডি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিডি টুয়ার্ডস ম্যানকাইন্ড, 3টা উক্তি আপনার মধ্যে বিরোচিত আছেন, যার কারণে আপনার মধ্যে এমন একটা থিম কাজ করেছে, বিশেষ করে মানব সেবা একটি মহৎ গুণ রাস্কিন যে 3য় নম্বর উক্তিটা করেছেন।
দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনি আমাদের ইমোশনভাবে আবেগপ্রবণ হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। এলাকার জনগণের মা বোনদের কী অবস্থায় আছে, কে আছে নাকি বেঁচে আছে, সুখ দুঃখের সাথে আপনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা রিলেটেড থাকেন। বাংলাদেশ মাটির মানুষের মানুষ সমাজসেবক হিসাবে, একজন প্যানেল মেয়র এক হিসাবে এবং আমাদের উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শত শতভাগ আপনি আমাদের কোঅপারেশন, এলাকার মা বোনদের কোঅপারেশন দেওয়ার জন্য, এবং যে কথাটা বলেছেন যে এলাকার মা বোনদের কাছেই আপনার খাবার দাবার সব কিছু হয়, তাদেরকে নিয়ে বেঁচে আছেন, সেই সুবাদে আমি বলবো কে বলেছে মুজিব নাই, মুজিব আছে বাংলায়, আমার সামনে স্বনামধন্য মুজিব সেনা আছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসাবে, এবং ভিউয়ার্স এখানে যারা উপস্থিত আছেন আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য এখানে যারা উপস্থিত আছেন সবাইকে স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং হাতে পাতা করে যার সাক্ষাৎকারটা নিচ্ছি অর্থাৎ টেবিল টকটাতে বসছি, উনি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক, জনাব নুরুল ইসলাম টুনু সাহেব, তিনি 3 বার নির্বাচিত সকল কাউন্সিলর এবং প্যানেল মেয়র এক, এবং উপজেলা আওয়ামী লীগের একজন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসাবে আছেন। উনি যে করাপশনের ব্যাপারটা যে বলেছেন, এটা মাদকটা প্রায় 85% কন্ট্রোল করতে নিয়ে আসছেন, ইনক্রিজিং 0 টলারেন্স অবস্থায় আছেন, বাল্যবিবাহটা প্রায় 90% কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আজকে আপনি মাদক বিরোধী আন্দোলন করে ইনক্রিজিংটাকে 0 টলারেন্স নিয়ে আসছেন, বাল্যবিবাহটাকে 0 টলারেন্স অবস্থায় নিয়ে আসছেন, তো সেই সুবাদে আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের যে প্রশাসন বিভাগ আছে, সর্বপ্রথম আমাদের পুলিশ সুপার আছেন, এসপি সাহেব এবং জেলা প্রশাসক সাহেব আছেন, ইউনো স্যার আছেন এবং থানার কর্মকর্তা আছেন, সার্বিক দিক দিয়ে মানে প্রশাসন আপনাকে কীরকম ধরনের সাপোর্ট করছে 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা অকারেন্স ঘটলে, ওনাদের কাছ থেকে আপনি 100% অ্যাচিভমেন্ট পাচ্ছেন কি না, সহযোগিতা পাচ্ছেন কি না, সে কথাটা বেশি আমি যখনই মাদকের একটা বিপদে পড়ি তখন প্রশাসনকে আমি একা যখন কোলাতে পারি না তখন প্রশাসনকে আমি সহযোগিতা নিই, প্রশাসনের সঙ্গে সে আমার ডাকে এবং সার্বিক সহযোগিতা সে তারা করি, এমনকি মাদক নির্মূল করার জন্য যা করা দরকার আমি তাই করি, এমনকি প্রশাসন আমি মাঝে মাঝে আমাদের এসপি স্যার, আমাদের জেলা প্রশাসক মহোদয় স্যার, আমাদের ইউনো স্যার, আমাদের থানা ওসি স্যার, আমাদের এই মাদকের বিরুদ্ধে, বাল্যবিবাহের বিরুদ্ধে, তারপরে সন্ত্রাস বিরুদ্ধে, বঙ্গবন্ধুর কন্যা শেখ মুজিব, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন যে মাদক দেশটাকে ইয়ে করছে, বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী মাদকের জেহাদ ঘোষণা করছে, তার সঙ্গে একাত্ম ঘোষণা করি আমরাও যেন মাদক নির্মূল করতে পারি, সার্বিক সহযোগিতা প্রশাসন দিক থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি এবং এলাকার পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। মাদক আমাদের একটা মানে যমুনা গ্রাস বা নদী যেভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করে, এই মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে গেছিলো, তো ইনশাল্লাহ আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাদকের উপরে যে জেহাদ ঘোষণা করছে সার্বিক সহযোগিতা করতেছে। ভিউয়ার্স, উনি খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন, উনি সর্বপ্রথম আমাদের প্রশাসন যিনি আছেন পুলিশ সুপার থেকে শুরু করে জেলা প্রশাসক ইউনো স্যারকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং উনি বলতে যাচ্ছেন আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা মমতাময়ী মা আমাদের মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন, উনি এই জিনিসটাকে অব্যাহত রাখার জন্য, এটাকে 0 টলারেন্স আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এবং আলোকিত মানুষ হিসাবে প্রায় অনেকটা কমে আসছে। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনি যে প্রশাসন বিভাগকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আবারও প্রশাসন বিভাগে আমি পুলিশ সুপার থেকে শুরু করে জেলা প্রশাসক থেকে শুরু করে থানার কর্মকর্তা যারা শতভাগ সাপোর্ট দিচ্ছে ওনাদেরকে আমি স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি পরবর্তীতে আমি একটু কোশ্চেনের মধ্যে চলে যাই। বাংলাদেশ মাটির মানুষের নেতা হিসাবে নুরুল ইসলাম ভাই 3 বার সফল কাউন্সিলর হিসাবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেহেতু আপনি প্যানেল মেয়র এক হিসাবে আছেন, উন্নয়নের ধারাবাহিকতা আপনি 9 নং ওয়ার্ডকে অব্যাহত রাখার জন্য আপনি যে সমস্ত জায়গাগুলি উন্নয়ন করতে পেরেছেন সেটার জন্য আপনাকে ওয়েল অ্যান্ড গুড, তারপর আমি বলবো যে কোন জায়গাটা আপনি বেশি উন্নয়ন করতে পেরে আপনার সফলতা সবচেয়ে বেশি বেশি আসছে এবং সবচেয়ে বেশি আনন্দ আপনি পেয়েছেন, জনাব চুনু শেখ। আমি প্রথম জনগণের চলাচলের জন্য, কৃষকের চলাচলের জন্য, মা বোনদের চলাচলের জন্য, স্কুল কলেজের
বাচ্চাদের চলাচলের জন্য আমি সবসময় জনগণের রাস্তা প্রথমে রাস্তাটা সুন্দর পজিশন করতে পারছি। তার সঙ্গে সড়ক বাতি, জনগণ যখন অন্ধকারে রাতে সন্ধ্যার পরে যখন অন্ধকার হয়ে যায় তখন আমি আমার মেয়র মহোদয় সাহেবকে বলছি সড়ক বাতি আমাদের নিত্য প্রয়োজন। যখনই সড়ক বাতি থাকে তখন কিন্তু ক্রাইম, মাদক, অন্য অন্য আপনি ক্রাইম তারা করতে পারবে না। এছাড়াও আমি জনগণের মাঝে আপনার এই টিউবওয়েল পানি নিষ্কাশনের জন্য, তারপর মানে ওই ল্যাট্রিন, ল্যাট্রিন পায়খানা ইয়ের জন্য আমি শতভাগ পায়খানা ব্যবস্থা করছি, এবং আমি শোধন পানি নিষ্কাশনের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করেছি, এবং আমার মেয়র মহোদয় সার্বিক সহযোগিতা করেছেন। বর্তমানে আমাদের রাস্তাঘাট প্রায় উন্নতির পথে। ইতিপূর্বে আমরা শুনি খুশি হবেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের জামালপুরে যে এইট টাউন একটা প্রকল্প গ্রহণ করেছেন, উনি এইট টাউনের ভিতরে আমাদের ইস্তাম্বুল পৌরসভা এই আটটা পৌরসভার ভিতরে আমাদের ইস্তাম্বুল পৌরসভা 71 কোটি টাকা অলরেডি আমাদের একনেকে পাশ হয়ে গেছেন। আমরা অলরেডি এই ব্যাপারে জননেত্রী শেখ হাসিনাকে আবারও আমার এই ইস্তাম্বুল পৌরসভা পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং যে বাকিগুলো রাস্তা আছে আমরা শেষ করার সক্ষম হবো। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন বাংলাদেশ মাটির মানুষের নেতা হিসেবে মাধ্যমে চুনভাই যে কথা পেরেছেন, উনি বলতে চেয়েছেন যে ওনার 9 নং ওয়ার্ডের মধ্যে যে সমস্ত কাজগুলি করতে পেরেছেন সেটা হচ্ছে যে উনি সড়ক বাতি দিতে পেরেছেন রাস্তাঘাটের মধ্যে, এবং টিউবওয়েল দিয়েছেন, এবং ল্যাট্রিন দিয়েছেন, যেটা মনে করেন যে একটা বিশাল অ্যাচিভমেন্ট। আরেকটা যে জিনিসটা হচ্ছে যে আমাদের পিওর ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ আমাদের নিরাপদ পানি পান করার জন্য আপনি যে একটা প্রতিচ্ছবি হাতে নিয়েছেন এবং জনকল্যাণের মূলক কাজ করছেন, আপনাকে আমি শতভাগ সাকসেস হওয়ার জন্য আপনাকে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি একজন প্যানেল মেয়র এক হিসাবে। এবং এখানে যারা উপস্থিত আছেন আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সবাই এখানে শেয়ার করছেন আমার এই যে প্রোডাকশন মাধ্যমে আমাদের বাংলাদেশ মাটির মানুষের নেতা অর্থাৎ সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনারা এখানে বসেছেন। আমি আবার একটু কথা প্রসঙ্গে যাব। আমি সাংবাদিক পড়া দক্ষিণ নিউজ 71 অনলাইন চ্যানেল থেকে আমি আপনাকে জানতে চাচ্ছি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আগামী যে 3টা বছর আপনার কাছে হাতে আছে আর কোন কোন সেক্টরগুলি বিশেষ করে উন্নয়ন করা দরকার, এবং আপনি বর্তমান আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে আপনার যা আহ্বান দিয়েছে জনাব তুনুর শেখ। আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমরা যখনই জনগণের মাঝে জনপ্রতিনিধি হয়ে আসি উনি সবসময় টিভিতে টেলিভিশনে বলে জনগণ সকল ক্ষমতার উৎস। আমরা সেই সুবাদে জনগণের পানি নিষ্কাশের জন্য বর্তমান আমরা যখনই বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের মা বোনেরা রাস্তা বাইরেতে পারে না। আমি বর্তমানে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের জন্য জননেত্রী শেখ হাসিনা পানি নিষ্কাশনের জন্য আমি বর্তমানে একটা প্রকল্প হাতে নিয়েছি, যখনই মা বোনেরা বৃষ্টি হয় তখন কিন্তু তাদের উঠানে কিন্তু অনেক পানি হয়ে যায়, এই পানিটা যখন আমি নিষ্কাশন করব তখন তাদের কোনো কষ্ট, তাদের বাচ্চা কাচ্চা যেন কষ্ট না পায়, তারা সুন্দরভাবে স্কুলে যেতে পারে। বর্তমানে আমি একটা প্রকল্প হাতে নিয়েছি পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করার জন্য। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে উনি তুলে ধরেছেন যে এলাকার উন্নয়ন অব্যাহত রাখার জন্য যে সমস্ত কর্মকাণ্ডগুলি উনি হাতে নিয়েছেন, বিশেষ করে ড্রেন নিষ্কাশন এবং পানি নিষ্কাশন, ওয়াটার নিষ্কাশন, বিশেষ করে জলাবদ্ধতা যাতে না হয় সেক্ষেত্রে তত উনি সোচ্চার। আমি আমার টেবিলের সঙ্গে আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে আমি উপস্থিত থাকার জন্য আপনাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।
স্বেচ্ছাসেবক সহসভাপতি এবং সেনেট চেয়ারম্যান হিসাবে উনি সাহেবের যে কথাটা অব্যাহত রেখেছেন আমাদের উন্নয়নের ধারাবাহিকতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডেভিড ডক্সের মধ্যে আরেকটি পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় সাহেব একটি কথা বলেছেন, 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল অন্তরায় করে ফেলবে। ইতিমধ্যে আপনারা তা প্রমাণ করে দিয়েছেন যে আমরা 70% ডিজিটাল করতে সক্ষম আছি, অর্থাৎ আমরা আর 30% বাকি আছে। তো 21-41-এর মধ্যে 18 সালে যদি আমরা 70% করতে পারি, বাকি যে 30% আছে সেই সম্পর্কে আপনি মূল্যবান বক্তব্যটা তুলে ধরবেন। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার 18 সাল ভিতরেই উনি একটা বড় শিক্ষার হার কমিয়ে দিয়েছেন, শিক্ষার হার শতকরা কিন্তু অনেক আগে গেছেন। উনি যে ডিজিটাল 41 সালের ভিতরে যে উনি একটা ডেট দিয়েছিলেন, কিন্তু আমরা অলরেডি বর্তমানে আমরা বিশ্বে কিন্তু বিশ্বের যে অন্য অন্য উন্নয়নের রাষ্ট্র আছে, উন্নয়নের দেশ আছে, মধ্যমের দেশে আয়ে কিন্তু আমরা রূপান্তরিত হয়ে গেছি। আমরা কিন্তু 41 সাল কিন্তু লাগবে না। আমরা মনে করি আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা যে যে সিস্টেম বাংলাদেশ চালাইতেছে, যেভাবে দেশ বিদেশ থেকে যে দেশকে উন্নত হয়েছে, আমরা অচিরেই আমরা বিশ্বের আমেরিকান, সুইজারল্যান্ড, আমরা সিঙ্গাপুরের মতো আমরা এই বাংলাদেশকে আমাদের বিদেশ যেতে হবে না। আমরা কিন্তু অলরেডি যেমন এক্সাম্পল, যেমন পদ্মা সেতু, আমাদের প্রথম যে পদ্মা সেতু বিদেশের কিন্তু কুচক্রি মহল কিন্তু এই পদ্মা সেতুকে করার মানে টাকা অর্থায়ন করার জন্য বিদেশে ইয়ে দিচ্ছে, বিচ্ছেদ দিচ্ছে, তীব্র নিন্দা জানিয়ে। হ্যাঁ, কিন্তু জননেত্রী কিন্তু এটা কিন্তু উনি পিছপা হন নেই। আমাদের নেত্রী তখন বলছে যে আমরা নিজেই অর্থায়নে আমরা এই পথে সেতু করব। ঠিক আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, আমাদের সুফল দেখতে পাচ্ছি, আমরা বিদেশ যেতে হবে না, আমার নিজের অর্থায়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাতের শক্তিকে কঠিনভাবে দড়িয়ে পদ্মা সেতু অলরেডি কিন্তু 40% কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমরা মধ্যমের দেশ না, আমরা 21 সাল লাগবে না, আমরা 23-24 সালের ভিতরেই আমরা মধ্যমের দেশে রূপান্তরিত করতে সক্ষম হবো ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ জানার জন্য সাহেব। আপনি যে কথাটা তুলে ধরলেন, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে এখানে উপস্থিত যারা আছেন এবং আমার স্যাটেলাইটের বাইরে যারা আমার এই ডেভুল ডোসুকা দেখবেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে কইনুর আপা আছে, আমাদের কাউন্সিলর, এবং সমীর আহমদ ভাই আছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং বাংলাদেশ শান্তি মানুষের নেতা হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব আছেন, আপনি নামটা একটু পরিচয়টা দিন। আব্দুল আলিম ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি 6 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসাবে নির্বাচিত হওয়ার জন্য। এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ নেতা হিসাবে যে কথাটা বললেন, ভিশন 21-41, আজকে আমাদের যে কথাটা বলেছেন যে এটা 21-41 বলেছে, কিন্তু এটা আমাদের 41 সাল লাগবে না, তার পূর্বের মধ্যে আমরা পুরোপুরি 30% কাজ আমরা কমপ্লিট করতে পারবো, ইতিমধ্যে আমরা 60% কাজ করে ফেলেছি। আরেকটা কথা, আপনি যে কথা ডিজিটালের অন্তরায় প্রথম ধারাটা তুলে ধরেছেন সেটা হচ্ছে পদ্মা সেতু। আপনি জানেন যখন আমাদের পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন তখন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দনীয় কথা বলেছিলেন, তখন উনি একটি কথা বলেছিলেন যে বাংলাদেশের অর্থায়ন থেকে আমি এটা করবো এবং একটা চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন, এবং উনি বলেছেন আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে আমি পদ্মা সেতু করবো। ইতিমধ্যে আমরা উনি যে চ্যালেঞ্জের মোকাবেলাটা করেছেন আমরা এটা দেখতে পেয়েছি যে ওনার এই চ্যালেঞ্জের মোকাবেলাটা অলরেডি সাকসেস। আর যে মোটামুটি ডেভিড ডক্টর মধ্যে আমরা 60% পদ্মা সেতুর কাজ করে ফেলেছি, এবং যে 40% আছে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আগামী ডিসেম্বরের মধ্যে আমরা চলমান অবস্থা থাকবো। সেক্ষেত্রে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল কাদের স্যার, আমাদের সেতুমন্ত্রী, উনি শুধু পদ্মা সেতু নয়, যমুনা সেতু করেছেন, বিভিন্ন সেতু, উড়াল সেতু থেকে শুরু করে অনেক কিছু করেছেন। বিশেষ করে পদ্মা সেতুর কথা যখন আমরা ডেভিড ডক্সের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে অথবা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যারা আছেন যখন সাক্ষাৎকার নেই, আমাদের ওয়াহিদুল কাদের স্যার সেতুমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি অলরেডি বলে দিয়েছেন যে পদ্মা সেতু আমরা 60% করেছি, আগামী ডিসেম্বরের মধ্যে আমরা পদ্মা সেতু চলমান অবস্থা দেখবো। এই জন্য আপনি যেই পদ্মা সেতু সম্পর্কে কথা বলেছেন আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ডিজিটালের প্রথম অন্তরায়ের কথা বলেছেন এবং আপনি জানেন যে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ছোট মোবাইল থেকে সারা ওয়ার্ল্ডের খবরাখবর আমরা পেয়ে যাচ্ছি, আমরা ডিজিটালের আরেকটা অন্তরায়। আরেকটা হচ্ছে যে আমাদের সজীব আজিজ জয় সাহেব, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য সন্তান সজীব আজিজ জয় সাহেব, উনি বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান রকেট উদযাপন করেছেন, যেটা আমাদের স্বাধীনতা দেশের মধ্যে উদযাপন করেছে। তো সেই সুবাদে আপনাকে আমি বাংলাদেশ মাটির মানুষের নেতা হিসাবে, একজন প্যানেল মেম্বার হিসাবে চুন্নু ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। একে বলেছি মজিব ভাই, মজিব আছে বাংলায়, আমার সামনে মজিব সেনা অর্থাৎ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসাবে আছেন। আমি টেবিল টক সম্বন্ধে আরেকটি পর্যায়ে নিয়ে আমি একটু আলোচনা করব, যে কথাটা না বলেই নাই নয়, যেহেতু আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ সৈনিক হিসাবে আছেন, জন্মের পর থেকে যখন আপনি বুঝতে শিখেছেন এবং ছাত্রলীগ থেকে আপনি আছেন, তো সেই সুবাদে আমার একটি প্রশ্ন হচ্ছে যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের উপরে ইউনেস্কো থেকে ওনাকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ভূষিত করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে চুন্নু ভাই, যেহেতু আপনি বাংলাদেশ মাটির মানুষের একজন নেতা অর্থাৎ সহসভাপতি উপজেলা আওয়ামী লীগের, এবং হচ্ছে যে আমাদের প্যানেল মেয়র এক হিসাবে আছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসাবে আছেন, আমার প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে 7ই মার্চের ভাষণের উপরে ইউনেস্কো থেকে ওনাকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ভূষিত করেছেন, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি একজন সফল প্যানেল মেয়র হিসাবে, আজকে যে দীর্ঘদিন পর হলো যে ইউনেস্কো যে এত বড় একটা পদক্ষেপ হাতে নিয়েছে অর্থাৎ মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ওনাকে ভূষিত করেছেন, আজকে আমি আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, যেহেতু আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে আছেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে দীর্ঘদিন পর হলো যে আজকে ইউনেস্কো যে পুরস্কারটা দিয়েছে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে, আজকে সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে জনাব চুন্নু ভাই? বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদের ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হয়ে গেছে। আমি আমি এই কথাটা আমি আসছি 7ই মার্চের ভাষণ সম্পর্কে। 7ই মার্চের ভাষণ, যখন 7ই মার্চের ভাষণ তখন আমরা অনেক ছোট, 71 সালে তখন তো আমরা জমি ইয়ে করিনি, ছোট একবারে মানে 6 মাসের বাচ্চাও না। আমার বড় ভাই যখন মুক্তিযোদ্ধা গেলেন, যখন আমরা একটু বয়স হয়ে গেলাম একটু বুঝলাম, 7ই মার্চের ভাষণ যখন বঙ্গবন্ধু বলে গেলেন এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও দেব রক্ত, এই দেশকে মুক্ত করে ছাড়বো, তখন কিন্তু আমাদের পশম কিন্তু ফুলিয়ে, এখনো যখন বঙ্গবন্ধু সাথে ভাষণ এখনো দেয় চোখের পানি পশম দুদুর করে ফুলে ওঠে, যখন 7ই মার্চে আমাদের ফাংশন, 7ই মার্চে যখন হয় তখন আমরা প্রতি ওয়ার্ডে প্রতি মহল্লায় আমরা বঙ্গবন্ধু ভাষণকে আমরা প্রচার করি, তখন পোলাপানরা ঝাঁপিয়ে পড়ে এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও দেবো, এই দেশকে মুক্ত করে ছাড়বো, বঙ্গবন্ধু এই ভাষণেই আমার দেশকে প্রত্যেকটা 7.5 কোটি বাঙালিকে উজ্জীবিত এমনকি উৎসাহ ইয়ে করছিল, উদ্দীপিত করেছিল, যার জন্যে ওই তার ভাষণেই আমাদের মুক্তি সেনা আমাদের মুক্তিযোদ্ধারা তার এই ভাষণেই ঝাঁপিয়ে পড়েছিল, 9 মাস যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, একমাত্র এই বঙ্গবন্ধু 7ই মার্চের সূত্র ধরে। হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন আমাদের চলে আসছেন, উনি যে কথাটা বললেন 7ই মার্চের ভাষণের সম্পর্কে, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, ইউনেস্কো যেই আজকে পুরস্কারটা দিয়েছেন উনি ধন্যবাদ জ্ঞাপন করছেন ইউনেস্কোকে 7ই মার্চে ভাষণের উপরে দীর্ঘদিন পর হলেও মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ওনাকে ভূষিত করার জন্য। উনি যে কথাটা বলছেন যে 7ই মার্চের ভাষণটা এমন একটা ভাষণ যেটা আমাদের কৃষক সমাজ থেকে শুরু করে আপামন পর্যায়ে মানুষ যারা আছেন তখন 7ই মার্চের ভাষণটা শোনেন, প্রত্যেকের শরীরের শিওরের পশম জাগিয়ে উঠে 7ই মার্চের ভাষণ সম্পর্কে যে কথাটা উনি তুলে ধরলেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনি যে 7ই মার্চের কনসেপ্টটা আপনি তুলে ধরেছেন, হাজারো বাঙালি শ্রেষ্ঠ বাঙালি হিসাবে আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শক্ত হাতিয়ার হিসাবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শ সৈনিক হিসাবে যে 7ই মার্চের ভাষণের কথা বলেছেন, আমি সাংবাদিক ফরহাদ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে কথাটা আপনি তুলে ধরেছেন, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে পুরস্কৃত পেয়েছেন, এখানে যারা উপস্থিত আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি কথা না বললে নাই নয়, আপনি জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন তখন উনি ধানমন্ডি 32 নম্বর বাসভবনের মধ্যে ছিলেন, ওনার তিনি
সাথে মার্চে ভাষণের ঠিক পূর্ব রাত্রে উনি এক রুম থেকে আরেক রুমে, এক বারান্দা থেকে আরেক বারান্দার মধ্যে যাচ্ছিলেন এবং প্রতি মুহূর্তে ওনার সহধর্মী নিয়ে এসে ওনার কাছে সহায় হলেন এবং ওনাকে একটি প্রশ্ন করতে বললে ওনাকে আমাদের জাতির পিতাকে একটি প্রশ্ন করলেন যে তোমাকে খুব বিমর্ষ অবস্থায় দেখা যাচ্ছে, খুব টেনশনের মধ্যে তুমি আছো, ব্যাপারটা যদি একটু খুলে বলো তাহলে ভালো হবে। তখন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহধর্মিণীকে একটি কথা বলেছেন যে আগামী দিন আমাকে রেসকোর্স ময়দানে 7 মার্চে ভাষণ দিতে হবে, কিন্তু আমি কিছু শিখি নাই, কিছুই করি নাই, কিছুই লিখি নাই, কিন্তু আমি কী ধরনের ভাষণ দিলে আমি কিছুই বলতে পারছি না। তখন ওনার সহধর্মিণী ওনাকে অভয় দিয়ে বললেন যে তোমার মন থেকে যা কিছু আসবে তাই তুমি তুলে ধরবেন। অবশেষে উনি রেসকোর্স ময়দানে গেলেন, যাওয়ার পরে উনি উচ্চ কণ্ঠে আমাদের 7 মার্চে ভাষণ দিলেন, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের উপরে ইউনেস্কো ওনাকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ঘোষিত করেছেন। এমন একটা জিনিস আপনি জানেন যে বিশ্বের বুকে 83 জন মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ঘোষিত হয়েছেন, কিন্তু 83 জনের মধ্যে ম্যাক্সিমাম আপনি 81 জন লোকে আমরা দেখেছি যে আপনার লিখিত এবং মুখস্থবিদ্যা এবং দেখে দেখে ভাষণ দিয়েছেন এবং 2 জনকে দেখেছি আমরা প্রেসিডেন্ট হিসাবে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে পুরস্কৃত হওয়াতে অলিখিত ভাষণ দিয়েছেন। একজন হচ্ছে আব্রাহাম লিঙ্কন, আরেকটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 7 মার্চে ভাষণ দিয়েছিলেন সেটার জন্য কোনো পাণ্ডুলিপি পড়তে হয় নাই, সেটার জন্য কোনো গ্রন্থগত বিদ্যা পড়তে হয় নাই, সেটার জন্য কোনো প্রসপেক্টাস হাতের কাছে ছিল না, যেটা দেখে দেখে পড়তে হয়নি, ওনার মন থেকে যা কিছু আছে তাই তিনি তুলে ধরেছেন। অবশেষে উনি দুর্বার কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের মধ্যে যেইভাবে তুলে ধরেছেন বলবীর বল উন্নতম মসিক শ্রীনগর এর শিখর হিমাদ্রি গুলক দুলক গুলক বেহিয়া ক্ষুদা রাসন আরস দিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ব বিদ্যার্থী। আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেভাবে আমাদের বিদ্রোহী কবিতার মাধ্যমে আমাদের জাতিকে উৎসর্গ করেছেন ঠিক তদ্রূপভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের উপরে আজকে তৃণমূল পর্যায়ে কৃষক সমাজ থেকে শুরু করে আপনমন পর্যায়ে যখন এই ভাষণটা শুনে শরীরের পশম এখনও পর্যন্ত দাঁড়িয়ে যায়, এখনও মনে হচ্ছে যে আমাদের যুদ্ধাপরাধী রাজাকারদেরকে আইনের কাঠগড়ায় এনে বাকি যারা আছে তাদেরকে বিচারাধীন আনতেন। 7 মার্চের ভাষণ সম্পর্কে যে কথাটা বলেছেন বাংলাদেশ মাটির মানুষের নেতা হিসেবে জনাব চুনু সাহেব, একজন প্যানেল মেম্বার এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি টেবিল টকের শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটু 11 সংসদ নির্বাচন সম্পর্কে আপনার কাছ থেকে জানতে যাব। 11 সংসদ নির্বাচন কিন্তু আমাদের খুব নিকটে চলে আসছে, আমি একটু বলবো আমার স্যাটেলাইটের মাধ্যমে 11 সংসদ নির্বাচন সম্পর্কে আমি জানতে যাচ্ছি। আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার হাতকে বলিষ্ঠ করার জন্য আমাদের জামালপুরের মধ্যে 5টি আসন রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ মাটির মানুষের নেতা বর্তমানে আমাদের সফল মন্ত্রী আছেন মির্জা আজম সাহেব, তো সেই ক্ষেত্রে উনি 4-4 বার নির্বাচিত সফল মন্ত্রী হিসাবে আছেন, বর্তমানে উনি পাট এবং বস্ত্র প্রতিমন্ত্রী হিসাবে আছেন। আমার দেখা আলোচিত মানুষ হিসাবে আমার প্রশ্ন হচ্ছে যে আমি আপনার কাছে আগামী সংসদ নির্বাচনে আমাদের জামালপুরের 5টি আসন সম্পর্কে আমি আপনার কাছ থেকে মূল্যবান বক্তব্য জানতে যাচ্ছি 11 সংসদ নির্বাচন সম্পর্কে এবং মির্জা আজম সাহেব আমাদের বাংলাদেশ পার্টি মানুষের একজন 4-4 বার নির্বাচিত একজন সফল মন্ত্রী হিসাবে আছেন। আমি মির্জা আজম সাহেবের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং নৌকা প্রতীক নিয়ে XYZ যারাই আবার আসুক না কেন সেই সম্পর্কে আপনি মূল্যবান বক্তব্য টেবিল টকের মাধ্যমে তুলে ধরবেন। জনাব চুনু ভাই ধন্যবাদ। আমাদের জামালপুরে যে 5টা আসন আছে তার প্রতি আমাদের সফল মন্ত্রী জনাব মির্জা আজম সাহেব, উনি আমার মনে হয় 64টি জেলার ভিতরে জামালপুর জেলায় যে উন্নয়নমূলক কাজ করেছেন আমার মনে হয় আর কোথাও কোনো জেলায় এতে উন্নয়নমূলক কাজ করতে পারেননি মুখ্যমন্ত্রী। উনি 24 ঘন্টায় কীভাবে এই জামালপুর জেলাকে উন্নয়ন করবে, কীভাবে জনগণকে, কীভাবে নওগাঁ পাগলকে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন, ইনি সবসময় 24 ঘন্টা আমাদের এই যে দেখা পিছনে দেখা যাচ্ছে আমাদের টেকনোলজি উনি কিন্তু ওনার অনুদান, আমাদের মির্জা আজম অনুদান, শেখ হাসিনার অনুদান, এই যে একটা প্রতিষ্ঠান করেছে আমাদের ইয়েতে এটা মির্জা আজম অনুদান, জননেত্রী শেখ হাসিনার অনুদান, এই যে 2011 সালে যে নির্বাচনটা হয়ে গেছে আমাদের সুন্দর পজিশনে আমরা নৌকা প্রতীকে সবাই স্বতঃস্ফূর্তভাবে নৌকা ভোট দিয়েছে এবং 5টা আসনে জামালপুর থেকে এসে আমরা জয়যুক্ত হয়েছি। সামনে যে নির্বাচন আমরা এই 5টা আসনে আমরা আশা রাখবো, 5টা আসনে
জননীতি শেখ হাসিনা জাকির নমুনসান দেখ না কেন, আমরা নৌকা প্রতিটি পাগল শতকরা এখানে জামালগঞ্জ জেলার ভিতরে 85% নৌকা প্রতিকে আমরা সবাই জনগণ সতর্ক উন্নয়নের যে দ্বারা আমাদের বর্তমান আমাদের এমপি ফজলুল সাহেব উন্নয়নের সুন্দর একটা ধারা ইয়ে করছেন, রাস্তাঘাট কালপাট ব্রিজ, তারপরে জন্য তারপরে যমুনা বেড়িবাদের জন্য আপনি দুটো ব্রিজ করছেন দেখা গেছে, এই দুটো ব্রিজ সফল আমরা জনগণ সফল পেয়েছেন, উত্তর পূর্বে চড়ে 5টা ইউনিয়নে তারা নৌকা দিকে নৌকা দিয়ে বৃষ্টির মধ্যে আসতে পারে নাই, এখন তারা ঘরে ঘরে আপনাদের মোটরসাইকেল রয়েছে যানবাহন বাড়ি কৃষকেরা আপনি যে কৃষকের যে কৃষিপণ্য তারা এই রাস্তা হওয়াতে সুন্দর পজিশনে তারা দূর দূরান্ত থেকে কৃষিপণ্যগুলো তারা ন্যায্য মূল্যে বিক্রি করা পাচ্ছে এবং পোলাবান স্কুল কলেজে ছেলেমেয়েরাও এই উন্নয়ন ধারা হওয়াতে ব্রিজ হওয়াতে আমাদের সুন্দর ইসলামপুরকে আরও মডেল টাউন হিসেবে রূপান্তরিত করেছেন, ভবিষ্যতেও করবেন। জননেত্রীতে অনুদান হল আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন ধারা, আমি মনে করি জামালপুরে যে 5টা দরকার নৌকা ইনশাল্লাহ আগামীতেও যাবে, আমরা এটা নিশ্চিত আমরা নৌকা প্রতীকে যাই আসুক নৌকা প্রতীক নিয়ে আমরা তার নির্বাচন করব এবং জয়যুক্ত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। টেবিল টকশোর শেষ প্রান্তে এসে যে কথাটা বললেন আমাদের সংসদ সদস্য জনাব দুলাল সাহেবকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করছেন, বাংলাদেশ পার্টি মানুষের একজন সংসদ সদস্য হিসাবে, এবং আমাদের মির্জা আজম সাহেব সম্পর্কে যে কথাটা বললেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে জামালপুরের যে 5টি আসন আছে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এক্স ওয়াই জেড জাতীয় নৌকা প্রতীক দিয়ে নমিনেশন করে, তার এই জিনিসটাকে অব্যাহত রাখার জন্য আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে যে কথাটা তুলেছেন আমার দৃঢ় বিশ্বাস আপনি যে টেবিল টক শোতে যে কথাটা তুলে ধরেছেন আপনার এই টেবিল টক শোর মাধ্যমে বাংলাদেশের আপন তৃণমূল মানুষ থেকে শুরু করে আপন মানুষ পর্যন্ত কৃষক সমাজ থেকে শুরু করে ভিআইপি পার্সন পর্যন্ত আমাদের 5টি আসনের মধ্যে যারা নমিনেশন পাবে নৌকা প্রতীক নিয়ে আপনারা জয়মালা ছিনিয়ে নিয়ে আসবেন, এবং যেহেতু আপনি উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের একজন সহসভাপতি এবং আমাদের প্যানেল মেয়র এক হিসাবে আছেন, আমি বলবো কে বলেছে মজিব নাই মজিব আছে বাংলায়, আমার সামনে মজিব শাহ নাই হিসেবে যে কথাটা আপনি তুলে ধরেছেন, আমাদের বাংলাদেশকে আমাদের নৌকা প্রতীক নিয়ে আগামী 11 সংসদ নির্বাচনে সাকসেস হয়ে আসেন, এবং আমরা চাচ্ছি ডিজিটাল বাংলাদেশের ভিশন 21-41 অব্যাহত রাখার জন্য আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা সরকার বারবার দরকার, এই বলে আমি আমার টেবিল সাক্ষাৎকারে শেষ পর্যায়ে চলে আসছি। অশেষ ধন্যবাদ জানাচ্ছি, একটি কথা না বললে নাই নয়, যেতে না হিন্দি বই সুন্দর ভুবন ছেড়ে মানবের মাঝে বাঁচিবার চাই, টেবিল টক শুতে জনাব নুরুল ইসলাম চুন্নু সাহেব একজন প্যানেল মেয়র এক হিসাবে এবং উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসাবে আপনি যে টেবিল টক শুতে কথাগুলি তুলে ধরেছেন আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, ভালো থাকেন সুস্থ থাকেন এবং এখানে যারা উপস্থিত আছেন ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স আমি একটি কথা না বলি না, আজ রাত দশটার সময় যারা আমার এই বাংলাদেশ পার্টির মানুষের নেতা অর্থাৎ আমাদের প্যানেল মেয়র অর্থাৎ বাংলাদেশ মাটি মানুষের নেতা নুরুল ইসলাম সাহেবের যে সাক্ষাৎকারটি দিয়েছেন আপনারা রাত 10টার দিকে দেখে নেবেন, এবং অনলাইন থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন www.opinews71, এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেবেন opinews71 দিয়ে, যত খুশি ততবার। আর যে সাক্ষাৎকারটা দিয়েছেন এটা আজকের যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেটা একদিনের জন্য থাকবে না, আপনি জানেন যে আমাদের অনলাইন চ্যানেলগুলি আমাদের প্রত্যেকটা টিভি চ্যানেলের সাথে আমাদের অনলাইন চ্যানেল আছে যেটার মধ্যে আমরা অনলাইনের মধ্যে আমাদের বাংলাদেশ মাটি মানুষের নেতার কথাগুলি পুরোপুরি কথাগুলি আমরা টেবিল টক শোগুলি তুলতে পারি, সেটা মনে করেন 20 মিনিট হোক 50 মিনিট হোক 1 ঘন্টা হোক, আজকে যেই আপনি টেবিল টক শোতে আপনি সাক্ষাৎকারটা দিয়েছেন সেটা আজীবনে আপনার অনলাইনের মধ্যে থাকবে, এবং আপনি নিজেও সাবস্ক্রাইব করে নেবেন opinews71 দিয়ে ইউটিউব চ্যানেল থেকে অথবা অনলাইনে যে আপনি ডাইরেক্টলি যাবেন www.com opinews71 অথবা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ডাইরেক্ট ঢুকে যাবেন www.com opinews71 দিয়ে, এই সাক্ষাৎকারটি আপনি প্রজেক্টরের মাধ্যমে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা আবার যখন নৌকা প্রতিক্রিয়া তাকে নমিনেশন দেবে আপনি প্রজেক্টরের মাধ্যমে প্রত্যেকের জায়গায় জায়গার মধ্যে আপনি ডাটা কানেকশন দিয়ে আবার এই জিনিসটা করতে পারবেন। একটু 2 মিনিটের জন্য ধন্যবাদ আপনাকে, বসেন 2 মিনিটের জন্য।